হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যেটা ফেসবুকের হট টপিকস ডালগোনা কফি, সেটা আমিও ট্রাই করছি, তো এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে হোম কোয়ারেন্টাইন সময়টা কীভাবে পাস করছি। এবং অনেকেই জানতে চাচ্ছে আমার কাছে যে এই সময়টা আমি কীভাবে মানে পাস করছি সময়টাকে, তো এই জন্যই শেয়ার করলাম আপনাদের সাথে। শেয়ার করার লোকটা সামলাতে পারছিলাম না, এই জন্য আমি হচ্ছে ডালগোনা কফি বানাবো। এই জন্য আমি 4 চা চামচ পরিমাণ কফি নিয়েছি এবং 4 চামচ পরিমাণ চিনি নিয়েছি এবং সম পরিমাণ গরম পানি নিয়েছি। তিনটা উপকরণ সম পরিমাণ নিতে হবে, তাহলে যে মিক্সচারটা হবে ক্রিমি সেটা খুবই ভালো হবে। এই সময়টা যেটা করোনা ভাইরাসের কারণে আমাদের কিন্তু বর্তমানে সবাইকেই বাসায় থাকার কথা বলা হচ্ছে, যেন আমরা কোনো কারণ ছাড়া বাহিরে না যাই, এটা কিন্তু আমাদের সবাইকেই ফলো করা কিন্তু আমাদের সবার জন্যই খুবই দরকার। কারণ অনেকেই কিন্তু সেটা ফলো করছি না, যদি আমরা সবাই এটা ফলো করি আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য কিন্তু সত্যি আল্লাহর রহমতে ভালো একটা রেজাল্ট আমরা পাব। তো এই সময়টা কোনো কাজ থাকে না, অবসর সময় পাস করার। এবং যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের জব করে, যে যাই করে, কিন্তু এখন কিন্তু কারোই বাইরে যাওয়া দরকার হচ্ছে না। এই সময়টা কিন্তু আমরা নানা ধরনের কাজকর্ম করতে পারি, বাসার সবার সাথে ভালো একটা সময় পাস করতে পারি, গল্প করতে পারি, হচ্ছে হাদিসের বই পড়তে পারি সবাইকে একসাথে নিয়ে, তাহলে কিন্তু আমাদের টাইমটা খুব ভালোভাবে পাস হবে ফ্যামিলির সাথে। এবং দেখেন আমি কিন্তু যেটা হচ্ছে ক্রিমটা বানানোর জন্য এটাকে নাড়াচাড়া করছি, এটা কিন্তু নাড়াচাড়া খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটার যে সুন্দর একটা ক্রিমি একটা ভাব সেটা কিন্তু আস্তে আস্তে দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, সুন্দর একটা ক্রিমি ভাব আসছে এটার মধ্যে। এই যে এটা হচ্ছে কফির যে ক্রিমটা, সেটা খুব সুন্দর একটা মানে চেহারা দেখা যাচ্ছে ক্রিমটার। আমি যখন হচ্ছে কফিটা বানাচ্ছিলাম তখন হচ্ছে বাহিরে খুব সুন্দর বাতাস ছিল, আর ওই বাতাসের মধ্যে বসে বসে কফিটা খাওয়া সত্যি খুব মজার একটা সময় মানে সময় ছিল এটা। যেহেতু আমাদের এখন বাহিরে যাওয়া নিষেধ, তো বাহিরে না যেয়ে আমরা যদি একটু কফি বা চা খাই বাসায় বারান্দায় বসে, সর্বোচ্চ ছাদ পর্যন্ত আমরা যেতে পারি, এছাড়া নিচে না যাওয়াটাই ভালো। তা আমাদের বাসায় হচ্ছে আমার গরুর দুধ ছিল না, যতটুকু ছিল অতটুকু দিয়ে আমি অল্প অল্প করে সবার সাথে এটা বানিয়ে শেয়ার করেছি এবং খেয়েছি, খুবই মজার কফিটা। এখন কিন্তু আমাদের বাহিরে যাওয়াটা মানে ঠিক নেই, এটা আমরা সবাই জানি, যার কারণে বাহিরে না গিয়ে যতটুকু দুধ ছিল ফ্রিজে অতটুকু দিয়ে আমি সবার জন্য একটু একটু করে বানিয়েছি। এবং সবাই মিলে কিন্তু যে কোনো খাবারই অল্প করে খেলেও কিন্তু সত্যি খুব ভালো লাগে। যে ক্রিমটা বানিয়েছিলাম এটা আমি দুধের উপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, এবং এখন হচ্ছে খুবই আঠালো একটা ভাব এসেছে, যার কারণে আমার এটা হচ্ছে দুধের উপর দিতে খুব কষ্ট হয়েছে। যখন কফিটা খেলাম মানে খেয়ে দেখলাম যে আসলেই খুব মজার কফিটা, এবং মনে হচ্ছে যে না, কষ্ট করে যে বানিয়েছি সেটা সার্থক হয়েছে। এবং কিন্তু খুব বেশি কষ্ট করতে হয় না কফিটা বানানোর জন্য, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। সবাই খেয়ে বাসার মধ্যে যারা ছিল, আম্মু, বড় ভাইয়া, আয়নার আব্বু, আন্টি, ছোট ভাই বোন সবাই খেয়ে বলেছে না কফিটা আসলে খুব মজার। যখন দেখলাম যে সবার কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পাচ্ছি তখন কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, যে না, কষ্ট করে বানিয়েছি সত্যি খুব ভালো লেগেছে, সবার কাছে কষ্টটাই সার্থক হয়ে গেছে। যেহেতু এই সময়টা আমরা ভালো একটা সময় পাচ্ছি বাসায় সবার সাথে থাকার, তো আমরা হচ্ছে এই সময়টাকে আমরা নামাজ পড়ি, আল্লাহকে ডাকি যেন আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে, এবং আমাদের খুব করোনা ভাইরাসটা আল্লাহ যেন খুব তাড়াতাড়ি উঠাই নিয়ে যায় আমাদের মাঝ থেকে, আমরা যেন সবাই ভালো থাকি, সেই জন্য বেশি বেশি করে দোয়া করব। এবং যে যেভাবে বাড়ি বাসায় থাকবো বিভিন্নভাবে টাইমটা পাস করার চেষ্টা করব, যেন কোনো কারণে যেন কারণ ছাড়া আমরা অকারণে বাহিরে না যাই, সেটা আমাদেরকে মানে মাথায় রাখতে হবে। দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু আমার মানে যে ক্রিমটা দেয়া হয়ে গিয়েছে,
এবং সবাই এটা ট্রাই করবেন, বানানোর বাসায় খাবেন, ভালোই লাগবে। এবং কে কীভাবে এই হোম কোয়ারেন্টাইন সময়টা পাস করছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। সবাই নামাজ পড়বেন, বেশি বেশি করে দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।